ঘন কুয়াশার কারণে রাজবাড়ির দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে সকালে নদীতে কুয়াশার ঘনত্ব বাড়লে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউডিসি কর্তৃপক্ষ কুয়াশায় মাঝে নদীতে আটকা পড়ে তিনটি ফেরি হঠাৎ ফেরি বন্ধ হওয়ায় দৌলতদিয়া প্রান্তে পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক যাত্রী ও যানবাহন কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ